महानबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर अंतिम शज्जा। दुआरे दाड़ाए करानेरे डेके बोलछे एक बेदुईन, बाड़ीते केउ आछेन कि, आमाय दरजा खुले दिन। बोलबो कथा नबीर साथे, आमार कथा आछे जरूरी, फिरे जाबो ना कथा ना बोले, दरजा खुले दिन तारातारी। फातिमाके डेके बोलेन नबी, देखो तोमाके एसेछेन কোন সে অচিন বেদুইন। শরীর আমার ভালো নয় মা, তাকে বুঝিয়ে বলে দিন। নাছোর বান্দা সেই বেদুইন, সে যাবে না বাড়ি ফিরে। পা তাহার মাটিতে বাবা, মাথা সুদূর আসমানে। ফাতেমাকে বলেন নবী, মা আসতে দিন তাকে। নবীকে বলেন ফাতেমা, বাবা উনি কে? উনি হলেন আজরাইল। বাবার কোল থেকে সন্তানকে নেন, সন্তানের কাছ থেকে নেন বাবাকে, স্বামীর থেকে স্ত্রীকে নেন, স্বামীকে কেড়ে নিয়ে বিধবা করেন স্ত্রীকে। সালাম আনতে বলেন বেদুইন, নবী আমি মালাকুল মত আজরাইল, পাঠিয়েছেন আল্লাহ আপনার কাছে, আপনি এখন অনুমতি দিন। একটু বসো ভাই আজরাইল, দেখি জিব্রাইল কি সংবাদ নিয়ে আসে। সালাম আনতে জিব্রাইল এসে বসেন আমার নবীর পাশে। জিব্রাইল, আমার হায়াত জানি আমি 90 বছরে, এখন তবে কেন? নবী, 27 বছর কেটে গেছে হায়াত, ওই সবে মেরাজের রাতে। বলুন ভাই জিব্রাইল, আল্লাহর ফয়সালা কি? চাইলে আপনি থাকতে পারেন, নইলে দিবেন অনুমতি। জিব্রাইলকে বলে নবী, আমার দাফন কোথায় হবে? আরশ মুআল্লায়, আর না হয় আপনার ইচ্ছে। উম্মাতের তরে কেঁদে বলেন নবী, জিব্রাইল থাকবো আমি আমার গোনাহগার উম্মাতের পাশে, ধুলির ধারায় কাফন আমায় করে দিও এই সোনার মদিনায়। জিব্রাইল, কে আমাকে করবে দাফন? কোথায় আমার কবর হবে? নবী, আবু বক্কর আপনাই দিবে দাফন কাফন, আর সুখে থাকবেন আপনি মা আয়েশা সিদ্দিকার ঘরে। মা ফাতেমা কেঁদে বেহুশ, কেঁদে হয় যে যারে যারে, আমার সাথে দেখা হবে প্রথম 6 মাস পর তোমার সাথে। এসব কথা বলেন নবী মা ফাতেমার কানে। নবীর কথায় মা ফাতেমার কান্না গেলেন থেমে। কোথায় আমার আহলে বায়েত, কোথায় প্রিয় সাহাবিগণ? হয়তো কিছুক্ষণ পরেই শেষ হবে আমার ধুলি ধরার এ জীবন। শোনো সবাই মনোযোগ দিয়ে, সদা করিও পালন, হালাল হারাম মেনে চলবে জীবন চলার পথে। সত্য মিথ্যের পার্থক্যটা যেন সদা সর্বদা থাকে। নিজে যাহা খাবে তুমি, খাওয়াবে দাস দাসীকে। নিজে যাহা পড়বে তুমি, পড়াবে দাস দাসীকে। অন্যের সম্পদ করিও না গ্রাস, গায়ের জোরে নিজের মনে করে। এতিমের হক বুঝিয়ে দিও নিজ আমানত মনে করে। বিদায় বেলায় আমার নবী বলেছিলেন বারে বারে, গাফেল তোমরা হইও না ধরায় অভিশপ্ত শয়তানের ধোকায় পড়ে। শেষ বাক্যে বলেছেন নবী, নামাজ নামাজ নামাজ। আস্তে আস্তে স্তিমিত হলো আমার নবীর কণ্ঠের আওয়াজ। নবীর অনুমতি নিয়ে আজরাইল
হাত রাখলেন নবীর বুকের ওপরে। উফ করে উঠলেন নবী, বললেন, আজরাইল, এ কি করলে আমারে? অহুদ পাহাড় দিলে চাপা, আমার উম্মাতের কি হবে? নবী, উম্মাত যদি হয় ফরেশকার, জান নিব মায়ের দুধ খাইয়ে, বৎকারের জান নিব আমি, গায়ের চামড়া যাবে ছিঁড়ে। আজরাইল, উম্মাতের সব কষ্ট দাও আমারে, আমার গোনাকার উম্মাত্রে দিও না, উম্মাত আমার অতি দুর্বল, এই আজাব সইতে পারবে না। ধুলির ধারায় স্তিমিত হল নিখিলের সবচেয়ে প্রিয় ফুল। সোনার মদিনায় ঘুমিয়ে আছেন আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন, সারাটা জীবন কাঁদলেন নবী উম্মতের কান্দন।